বিদ্যুতের হাত থেকে অল্পেতে রক্ষা পায় বিশালগড়ের এসডিএম অফিস এলাকা, ঘুমে বিদ্যুৎ দপ্তর, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ। উল্লেখ্য, শুক্রবার সকাল 10টা 30 মিনিট নাগাদ বিশালগড় এসডিএম অফিসের সামনে বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় পড়ে আগুন জ্বলতে থাকে। অল্পেতে রক্ষা পায় এসডিএম অফিস সংলগ্ন এলাকাটি। জানা যায়, এসডিএম অফিসের সামনে বিদ্যুতের খুঁটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে এবং বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় পড়ে যায়। সে সময় রাস্তার দুপাশে আটকে পড়ে যায় যান চলাচল। দ্রুত খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদেরকে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় এবং বিদ্যুতের তারটি অন্যত্র স্থানে সরিয়ে দেয়। অন্যদিকে বিশালগড় অফিস টিলা বিদ্যুৎ দপ্তরে কয়েকবার ফোন করার পরেও কোনো সাড়া পাওয়া যায়নি। বিদ্যুৎ দপ্তরের এরকম উদাসীন কারণে চলে যেতে পারত বহু লোকের প্রাণ। বিদ্যুৎ দপ্তরের এরকম খামখেয়ালিপনায় এলাকায় ব্যাপক ক্ষোভ। ঘটনা হয়েছে আপনার বিশালগড় ফায়ার সার্ভিসে বলাইছে যে এই অফিস সামনে একটা কারেন্টের খুঁটির মধ্যে আগুন জ্বলতেছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, ইয়া দেখে তার বুঝে গেছে আগুন লেগে তার একটা ছিঁড়া বুঝে গেছে রাস্তা রাস্তা থেকে আমরা তাকে সরাই নিয়েছি। আপনার আগুন কম পাইছি না রাস্তা মানে যদি আপনার যদি মানে ঘটনাস্থলে যদি মানে না যেতেন তাহলে মানে কি কোনো মানে ক্ষতি কোনো সম্ভাবনা? আমরা না গেলে তো ওর গাড়ি আসতে থাকলে আর মনে হচ্ছে কারেন্টের তারটা করে দিয়েছে, কেউ মানে থাকবে না তারটা সরানে মানে আমরা পারে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের প্রচেষ্টায় বিদ্যুৎ শাট ডাউন দেওয়া হয়। জানা যায়, অফিস টিলা বিদ্যুৎ দপ্তরের কর্মীদের গাফিলতির ফলে এই ঘটনা ঘটেছে। তবে বিদ্যুৎ কর্মীরা না থাকার ফলে অগ্নি নির্বাপক দপ্তরের বিদ্যুতের কাজে হাত লাগান। তাদের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার জনগণ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।